নমস্কার এখন বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে সরাসরি সম্প্রচারে আমি চন্দন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি উত্তর চব্বিশ পরগনার রথতলায় জেনিথ হাসপাতালের সামনে হ্যাঁ আপনাদেরকে সবচেয়ে বড় খবর আরও একজন আক্রান্তের খোঁজ পাওয়া গেল এই উত্তর চব্বিশ পরগনার জেনিথে আমরা যতটুকু জেনেছি আমাদের কাছে যতটুকু খবর সাতান্ন বছর বয়সী এক প্রৌঢ় রথতলার বাসিন্দা তিনি তেইশে মার্চ থেকে কিন্তু এই জেনিথ হসপিটালে আমি আমার ক্যামেরা পারসনকে বলবো দেখা যাচ্ছে এই জেনিথ হসপিটালে তেইশে মার্চ থেকে তিনি কিন্তু ভর্তি ছিলেন অসুস্থতা নিয়ে ভর্তি হন যদিও তাঁর কিন্তু বিদেশে যাওয়ার কোনো যোগাযোগ নেই কোনো যোগ পাওয়া যায়নি তিনি বিদেশে যাননি তবু তিনি অসুস্থ হয়ে এই জেনিথ হসপিটালে ভর্তি হয়েছিলেন এবং কিছুক্ষণ আগে আমরা যতটুকু জেনেছি কিছুক্ষণ আগে তার করোনা সংক্রমণের যে পরীক্ষা করতে দেওয়া হয়েছিল পজিটিভ এসছে এবং এখনও পর্যন্ত এই রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা কিন্তু সাতাশ ছিল মৃতের সংখ্যা তিরিশ সেই মৃতের সংখ্যা তিন যদিও মাফ করবেন মৃতের সংখ্যা তিন যদিও হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এই মুহূর্তে এই খবরের কোনো সত্যতা স্বীকার করতে রাজি হননি তবুও সূত্রের খবর সাতান্ন বছর বয়সী রত্তলার বাসিন্দা তেইশে মার্চ থেকে ভর্তি ছিলেন এই জেনিথ হসপিটালে এবং সেখানেই তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় ভর্তি হন তারপর তার মধ্যে যে লক্ষণগুলি দেখা যায় তাতে মনে হয়েছিল যে তিনি হয়তো করোনায় সংক্রমিত হতে পারেন এরপরই তার লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল এবং কিছুক্ষণ আগে আজকে কিন্তু তার সেই পরীক্ষার ফলাফল জানা গেছে এবং জানা গিয়েছে যে তিনি করোনায় আক্রান্ত আপনাদেরকে জানিয়ে রাখি এখনো পর্যন্ত কিন্তু লকডাউন চলাকালীনও এ রাজ্যে সংক্রমণের শিকার সাতাশ মৃতের সংখ্যা তিন আপনারা থাকুন আমাদের সঙ্গে আমরা আরও আপডেট খবর আপনাদের দিতে দিতে থাকবো আরও একবার আমি বলবো ক্যামেরা পারসনকে দেখাতে যে এই এই সেই জেনিমস হসপিটাল যেখানে ভর্তি আছেন সেই প্রৌঢ় যদিও হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এই খবরের সত্যতা এখনো পর্যন্ত স্বীকার করেননি এখন এই পর্যন্তই আপনারা থাকুন আমাদের সঙ্গে দেখতে থাকুন পড়তে থাকুন এখন বিশ্ব বাংলা সংবাদ নজর রাখুন আমাদের নিউজ পোর্টাল ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলে ক্যামেরায় দেবস্মিতের সঙ্গে চন্দন বন্দ্যোপাধ্যায় রথতলা এখন বিশ্ববাংলা সংবাদ